Shall we begin? Hello guys, আজকে চলে এসেছি আমি অনিকে অনেক দিন পরে। এই এখানে কি করতে কি করতে এসেছি মানে? ওকে তো বের করে দিয়েছিলাম আমি, আবার এখানে ছিস কেন তুই কেন? বলছি আমি ব্লগার, সম্মান করবে কি আমার সাথে? আমি তোমার চান্স দিতে পারি। সেই তো তিনটে চ্যানেল তিনটে ভিডিও করেছিলি আমার সাথে, তারপরে তো কোনো পাত্তা নেই। প্রমাণ করছো ভাই, আমি দেখিয়ে দেবো। আগে কথা দে ওখানে যে তুই এবার থেকে থাকবি চ্যানেলে। থাকবো তাহলে। শিওর তো? তুমি রাখবে তো? একদম রাখবো। কেন চলো শুরু করি, শুরু করি, চলো চলো শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই কলকাতা চ্যানেল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কলকাতা জমজমেনে সবাইকে স্বাগত। আর আমি অনিকেত, আমার সাথে আছে আজকে ইন্দ্রনীল। আর আজকে আমরা শুরু করছি কলকাতা জমজমেনে অনিকেতের সাথে, সেই পুরনো অনিকেত। হ্যাঁ অবভিয়াসলি পুরনো অনিকেত। পুরনো মানে? হ্যাঁ পুরনো মানে, ঠিক আছে চার পাশে। তো আজকে আমরা এসেছি কোয়েস্ট মলের সামনে। তো এখানে আমরা কোয়েস্ট মলে এমন একটা জায়গায় যাব যেখানে কাবাবের ভ্যারাইটি কাবাবের একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে, সেই স্ট্রিট ফুডটা কভার করতে আজকে আমরা এসেছি। তো অনিকেত, তুই আজ পর্যন্ত কটা কাবাব খেয়েছিস? আমি হরিয়ালি কাবাব আর তন্দুরি কাবাব, আর ওই যা যা হয় ছোটখাটো দুই একটা। কখনো মালাই কাবাব খেয়েছিস? মালাই কাবাব না। তো দেখা যাক, এখানে কাবাবের মালাই কাবাবটা আমি শুনেছি খুব ফেমাস। আচ্ছা, তো দেখা যাক পাওয়া যায় কিনা, তার সাথে আর কি আইটেম আছে সেটাও দেখবো আমরা। ভাই আমি আর ওয়েট করতে পারছি না, জলদি চলো। ওকে চলো, লেটস গো। তো গাইজ আমরা চলে এসেছি আজকে কি এটার নাম যেন। সো গাইজ আমরা চলে এসেছি শাইনাজ রেস্টুরেন্টের ভেতরে। তো এইখানে কিভাবে আসতে হবে সেটা আমি তো জানি না, আমি বিদেশে থাকি বুঝতেই পারছো। রুটটা তোমাদের ইন্দ্রদাই বলবে, ইন্দ্রদারই কাজ এইসব রুট ফুড। তো এই জন্য কি করে আসবে লোকে এখানে? তো এখানে যারা আসছো তাদের জন্য আমি বলবো যে তোমরা এখান থেকে বেগবাগান ক্রসিং আছে, তো বেগবাগান ক্রসিং থেকে এটা হচ্ছে 11 মিনিট হাঁটা পথ। যদি না পারো তো ওখান থেকে ওই রিক্সা রয়েছে, রিক্সা তোমাকে কোয়েস্ট মলের সামনে নিয়ে চলে আসবে। আর যাদের বাড়ির সামনে থেকে যদি কোনো কোয়েস্ট মলের বাস থাকে তো অবশ্যই ওখানে কোয়েস্ট মলের বাসটা ধরে এখানে চলে আসো। কোয়েস্ট মলের ঠিক গায়ে 6 নম্বর গেটের যে গায়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে সোজা আসলেই বাঁ হাতে সেনা এই রেস্টুরেন্টটা পাওয়া। এখানে অলরেডি এসে গেছে হচ্ছে রোস্টেড চিকেন, আর এখানে হচ্ছে মালাই চিকেন, মালাই টিক্কা, চিকেন মালাই টিক্কা, চিকেন মালাই টিক্কা, আর এটা হচ্ছে রোস্টেড। তো এটাকে বাটার আর মালাই দিয়ে মিক্স করা হয়েছে রোস্টেডটাকে, আর সাইনাজ স্পেশাল আইটেম। তো এই আইটেমগুলো বেসিক্যালি পাওয়া যায় দিল্লিতে, দিল্লিতে যদি তোমরা ভিজিট করে থাকো দিল্লির যে কাবাবগুলি আছে সেখানে এই সমস্ত আইটেমগুলো পাবে। বাট দিল্লির মজা যদি কলকাতাতে চাও তাহলে অবশ্যই তোমাকে আসতে হবে চাইনা চিকেনে। ইন্দ্রদা এইটা খেয়ে দেখো মালাই চিকেনটা, এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড বলতে যে কিছু বোঝো এটাই। অসাধারণ খেয়ে খেয়ে দেখো এটা, এমন খাস না, লজ্জা পাবে ঠিক আছে। অনিকের তো পুরো হাগুড়ের মতো কিনছে, ঠিক আছে তো খাওয়াটা আমাদের শেষ হয়ে যা, এমন করে তাকাচ্ছিস কি কা না? আর তারপরে আসছি খাওয়া দাওয়া শেষ করে।
গাইস খাওয়া দাওয়া তো কমপ্লিট, এরপর চলে এসেছি শ্যানারি চা খেতে। এদের একটা বিখ্যাত চা এখানকার বলছে ওরা সবাই, তো আমরা এক কাপ করে চা খাবো, চাটা দেখবো কেমন। হা হা, ক্যা চায় ভাই? তন্দুরি চায়। আচ্ছা তন্দুরি চায়, ওখানে তন্দুরি খেয়ে এসছি, এখানে তন্দুরি চা খাবো, তো দেখি কেমন তন্দুরি চাটা খেতে হয়। তন্দুরি চা তো এখন এখানকার কলকাতা ট্রেন্ড হয়ে গেছে, শুধু কলকাতা না পুরো ইন্ডিয়ারই ট্রেন্ড হয়ে গেছে তন্দুরি চা। তো আজকে এখানেও খেয়ে দেখি, তন্দুরি চিকেন খেয়েছি তার সাথে একবার তন্দুরি চাও খেয়ে দেখি, বেশ ভালো খেতে তন্দুরি চাটাও। কেউ যদি এখানে আসো তাহলে চিকেনটা তো খাবেই, তার সাথে সাথে তন্দুরি চাও একটু খেয়ে নিও। চা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করতে চলেছি। আজকে দিনটা খুবই ভালো কাটলো, খুবই ভালো চিকেন। ইন্দুদা কিছু বলবে? চিকেন নিয়ে তো কোনো কথা হবে না, 5 out of 5 একদম। আর চায়ের ফেনা চিকেন, চায়ের চিকেনটা যতটা টেস্টি তার সাথে চাটাও কিন্তু ততটাই টেস্টি, একদম একদম। তো আজকের এত দিন রইল, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে অনিকেতের সাথেই। তো একদম চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো চিয়ার্স, দেখা হচ্ছে।